দর্শক আমরা এই যে আহ চাউল গুলো ঢেলে দিচ্ছি আহ দর্শক আমরা এইভাবে টান দিয়ে দিলাম এখন মেশিনটি চালু করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের ঘোড়া প্রস্তুত হয়ে যাচ্ছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন মাত্র চার থেকে পাঁচ মিনিটের ব্যবধানে একদম শুকনো যে চাউলটি ছিল দোকান থেকে সরাসরি এনে আপনাদেরকে গ্রাইন্ডিং করে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এতটুকু গ্রাইন্ডিং হয়েছে একদম নিমিশ করে ফেলেছে একদম কিন্তু পিষিয়ে ফেলেছে আপনি কি একটি মশলা তৈরি করার ব্যবসার সাথে জড়িত আছেন অথবা আপনি একটি মশলা ভাঙানোর মেশিন নিয়ে একটি ভালো ব্যবসা তার করাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনারই জন্য বোধরা প্রতিদিনের মতো আপনাদের সামনে আছে আপনাদের ভাই রক্তিম আহমেদ আজকের পুরো ভিডিও জুড়ে কিন্তু এমন একটি চমৎকার মেশিন নিয়ে কথা বলতে যাচ্ছি যে মেশিনটি কিন্তু মশলা ভাঙানোর ক্ষেত্রে একটি অপারক ভূমিকা রেখে থাকে দেখতে পাচ্ছেন যে মেশিনটি আমরা মেশিন যে দানাদার সেমি যত প্রকার উপাদান আছে সবকিছু কিন্তু তার ভিতরে হতে পারে চাউল ডাউল যে কোনো প্রকার মশলা হলুদের গুঁড়া তৈরি করতে পারে এই মেশিনটি মরিচের গুঁড়া তৈরি করতে পারে যে কোনো প্রকার গুঁড়া গুলো কিন্তু প্রস্তুত করে দিতে পারে আমাদের এই মেশিনটি আর এই মেশিনটি যেহেতু ইলেকট্রিক খরচ সব মেশিনের থেকে অনেকটাই কম এবং বাসাবাড়ি টু টোয়েন্টি এর মাধ্যমে যেহেতু চালাতে পারছেন তার মানে আপনি আপনার বাড়িতে এই ধরনের একটি মেশিন বসাতে পারেন অর্থাৎ আমাদের গ্রামগঞ্জে দেখা যায় অনেক টাইমে এই ধরনের যে সকল মিলগুলো আছে রাইস মিল অথবা ধরনের গ্রাইন্ডিং যে সকল মেশিনগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একটি অথবা দু চারটা এলাকা মিলে একটি মেশিন হয়ে থাকে তো সেক্ষেত্রে থেকে আপনি কিন্তু চাইলে এই ধরনের একটি মেশিন নিয়ে আপনার এলাকার এই ধরনের সকল মশলাগুলোকে প্রস্তুত করে দিতে পারেন তাও পারেন নিমিশের ভিতরে এবং ভালো অ্যামাউন্ট যদি আপনি তাদের কাছ থেকে নিতে পারেন এবং তাদেরকে যদি সুন্দর করে গ্রাইন্ডিং করে দিতে পারেন আলটিমেটলি দিন শেষে কিন্তু আপনার হাজার থেকে পনেরোশো টাকা রাখা খুব বেশি কঠিন হবে না চলুন আর দেরি না করে আপনাদের মশলা তৈরি করার ব্যবসায় আপনাদের সেমি দানাদার দানাদার বিভিন্ন ধরনের মশলাগুলোকে গুঁড়াগুলোকে প্রস্তুত করার জন্য এই মেশিনটি কত ভালো কাজ করতে পারে মেশিনটির ভিতরে কী কী ধরনের ফিচার আছে কন্ট্রোল কীভাবে করতে হয় এবং এই মেশিনটি একটি দানাকে কত সহজে কত অল্প সময়ের ভিতরে ভেঙে দিতে পারে এই সকল বিষয় আমরা এখনই দেখে নেই আশা করছি এই মেশিনটি আপনাদের ভালো লাগলো এবং ভালো লাগলে অবশ্যই তখনই কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এবং পুরো ভিডিও জুড়ে আপনারা থাকুন বন্ধুরা আপনারা তখন যে চমৎকার মেশিনটি নিয়ে কথা শুনছিলেন সেই মেশিনটি কিন্তু আপনারা ভিডিও কিনে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমাদের সেই গ্রাইন্ডিং মেশিন এই গ্রাইন্ডিং মেশিন দিয়ে কিন্তু আপনি চাইলে সেমি দানাদার দানাদার সকল প্রকার পণ্যগুলোকে প্রোডাক্টগুলোকে ভাঙিয়ে ফেলতে পারেন যেরকম চাউল ডাউল আবার আমাদের যে সকল মশলাপাতি আছে হলুদ মরিচ এই সকল এই সকল মশলাগুলোকে নিমিষের ভিতরে ভাঙিয়ে ফেলতে পারবেন তো চলুন আমরা আপনাদেরকে আজকে আমরা বাজার থেকে এই ধরনের চাউলগুলো নিয়ে এসেছি আপনাদেরকে চাউলগুলো ভাঙিয়ে দেখাবো আমরা বিভিন্ন এলাকাগুলোতে দেখা যায় যে চাউলের গুঁড়া করে থাকি সেক্ষেত্রে থেকেও কিন্তু এই মেশিনটি প্রচুর দরকারি একটি মেশিন এবং এই মেশিনটির দেখতে পাচ্ছেন এই যে হোপারটি এই হোপারটির ভিতরে আপনারা যে সকল প্রোডাক্টগুলোকে ভাঙাবেন সেই প্রোডাক্টগুলোকে এই বরাবর দিয়ে দেবেন এবং তারপরেই এখান থেকে ধীরে ধীরে টান দিয়ে এখানে যে এই যে ভিতরে যে পার্টটি আছে এখানে কিন্তু ফ্যান আছে ফ্যানটির মাধ্যমে একদম পিছিয়ে ফেলে এই যে নিচে একটি পার্ট দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু আপনাদের সেই গুড়াগুলোকে বের করে দেবে আর এটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে প্রেশারটিকে একটু ভিতরে যে একটা প্রেশার সিস্টেম আছে সেটির মাধ্যমে আপনারা এটির মাধ্যমে এই রেগুলেটরটির মাধ্যমে প্রেশারটি একটু বাড়াতে পারবেন আবার কমাতে পারবেন আই মিন আপনারা আসলে পণ্যটি কতটুকু ভালো করে ফিনিশিং করে তৈরি করবেন সেটি বোঝানোর জন্য কিন্তু সেটি করার জন্যই কিন্তু এই রেগুলেটরটি দেওয়া হয়েছে আর এই যে সেট দেখতে পাচ্ছেন এই সেট মাধ্যমে আপনার চাইলে খুব সহজেই যে এটা খুলে নিতে পারবেন খুলে নিয়ে আপনার ভিতরে দেখতে পাবেন আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আপনারা বুঝতে পারবেন যে এটি আসলে কেমন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যানটি আছে এই যে ফ্যানটি বারবার ঘোরার মাধ্যমেই আমাদের এই যে হোপারটি থেকে বারবার যে প্রোডাক্টটি দেবেন সেটি বারবার টানবে এবং টানার পরে এই ফ্যানটি ঘুরতে ঘুরতে আপনাদের প্রোডাক্টটিকে একদম পিছিয়ে ফেলবে পিছিয়ে ফেলার পরে যে গোড়া গুঁড়ো আকারটি তৈরি হবে সেটি কিন্তু এই যে পার্টটি আছে এখান বের হয়ে যাবে এটি ছিল আমাদের মেশিনের মেইন চলুন আমরা এখন চলে যাই ঝটপট করে মেশিনের যে কন্ট্রোলিং বক্সটি আছে তার কাছে এই সাইডটিতে আপনারা দেখতে পাচ্ছেন মেশিনের জন্য যে তিনটি কন্ট্রোলিং বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন আছে এগুলো এগুলো দিয়ে কিন্তু আপনারা এই যে এইভাবে কিন্তু অফ এইভাবে কিন্তু অন করতে পারেন এইভাবে কিন্তু অফ করতে পারেন এবং এখানে কিন্তু সিগন্যাল লাইট দেখতে পাচ্ছেন এটি ছিল আমাদের মেশিনের মেইন কন্ট্রোলিং বক্সের ভিতরে আর আপনারা কিন্তু বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনের মাধ্যমে এই মেশিনটি চালাতে পারবেন ইতিমধ্যে আমরা এখনও সংযোগ দেইনি এখনই আমরা সড়ক সংযোগ দিয়ে দেবো এবং সংযোগ দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে চাউলগুলো ভাঙিয়ে দেখাবো দর্শক আমরা লাইনটি দিয়ে দিলাম বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনের সাথে আমরা এই সার্কিট ব্রেকারটি উপরের দিকে তুলে দিচ্ছি তুলে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে একটি রেড লাইট জ্বলে উঠেছে এবং মেশিনটির এই যে রেগুলারিটি এখন আমরা ঘুরিয়ে দেবো ঘুরে দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন আমাদের মেশিনটি চালু হয়ে গেল এবং একটি শব্দ হচ্ছে এখন এখন যদি আমাদের এই যে চাউলটি এনেছি বাজার থেকে এই চাউলটি যদি ঢেলে দেয় আপনাদেরকে নেমিশের ভিতরে গুঁড়া করে দিতে পারবে আমাদের এই মেশিনটি চলুন আমরা ঢেলে দেই এবং তারপরে গুঁড়াগুলো প্রস্তুত করে নিই দর্শক আমরা এই যে চাউলগুলো ঢেলে দিচ্ছি দর্শক যদি দেখতে পাচ্ছেন আমরা প্রায় এক কেজির মতো চাউল কিন্তু ঢেলে দিলাম এই হোভারটির ভিতরে এখন যদি এই যেখানে একটু যদি আমরা এখানে একটু এই যে এখানে যে একটি বাঁধা দেওয়ার মতো একটি সেট ছিল সেটা যদি আমরা পিছনের দিকে টান দিই আমাদের এই আহ কিন্তু নিচের দিকে যাবে এবং ভাঙা শুরু হয়ে যাবে আহ দর্শক আমরা এইভাবে টান দিয়ে দিলাম এখন মেশিনটি চালু করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কিভাবে আমাদের ঘুড়া প্রস্তুত হয়ে যাচ্ছে দর্শক মধ্যে দেখতে পাচ্ছেন মাত্র চার থেকে পাঁচ মিনিটের ব্যবধানে আমরা দু থেকে তিনবার দিয়ে এই একদম শুকনো যে চাউলটি ছিল দোকান থেকে সরাসরি এনে আপনাদেরকে গ্রাইন্ডিং করে দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এতটুকু গ্রাইন্ডিং হয়েছে একদম নিমিশ করে ফেলেছে একদম কিন্তু পিষিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু চাউলের আর বিন্দুমাত্র কণাটুকু নেই চাউল যে বিষয়টি সেটি কিন্তু আর আপনারা দেখতে পাচ্ছেন না সম্পূর্ণ গুঁড়া আকার রূপ নিয়েছে আপনারা পুরো ভিডিও জুড়ে ছিলেন পুরো ভিডিওতে দেখলেন এই চমৎকার ছোট্ট একটি গ্রাইন্ডিং মেশিন কত সুন্দর করে এই ধরনের চাউলগুলোকে গ্রাইন্ডিং করে দিল এই ধরনের শক্ত চাউলগুলোকে যেহেতু গ্রাইন্ডিং করতে সক্ষম হয়েছে তাহলে কিন্তু আপনারা বুঝতেই পারছেন যে কোনো প্রকার হলুদ অথবা মরিচ সকল কিছু ভেঙে ফেলতে পারে আমাদের এই চমৎকার মেশিনটি তো আপনি যদি চান আপনার একটি এই ধরনের ঘুড়া তৈরি করার ব্যবসা আছে সেই ধরনের ব্যবসাতে আরও উৎপাদন বাড়াতে তাহলে কিন্তু এই মেশিনটি এখনই অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অফলাইনে দুভাবেই অথবা আপনারা যদি চান আমাদের ক্যাম্পাসটি ভিজিট করবেন তাহলে এখনই চলে আসুন স্থানে অথবা নবপুরের যে শোরুমটি আছে সেখানে এসে আপনারা সরাসরি আপনার যে পছন্দের প্রোডাক্টটি আছে অথবা আপনারা যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে থাকেন সেই প্রোডাক্টটি নিয়ে আসুন সেই প্রোডাক্টটি আমাদের মেশিনটির হোপারে দিয়ে মেশিটিকে চালু করে ভাঙিয়ে পিশিয়ে তারপরে দেখে নিন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন করে ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে তখনই যখন আমাদের চ্যানেলতে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে প্রথম নোটিফিকেশন আপনার কাছে যাবে বন্ধুরা এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট আপনার মূল্যবান মতামতটি লিখে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম